গত এপ্রিলের 18 তারিখ সি প্লাস টিভিত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সত লোডশেডিং ও গরমে রুগীয়ালর হস্টেলই প্রতিবেদনের ফরফরি স্বাস্থ্য কমপ্লেক্সত বিদ্যুৎ সমস্যা সমাধানে উদ্যোগ লইয়ে স্থানীয় সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবেন। সংবাদ প্রচারের এক সপ্তাহের মধ্যে সাবেক ভূমিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে 30 কেভি জেনারেটর স্থাপন করা হইয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সত। শনিবার এপ্রিল 27 তারিখ সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ হাসে সাবেক ভূমিমন্ত্রীর পক্ষে 30 কেভি জেনারেটর হস্তান্তর করিয়ে তার সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সাহেব আর আনোয়ারা কর্ণফুলীর মাননীয় সংসদ সদস্য আর ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এরা হয়তো কিনে সব কি সময় সেখানে চাই আর চাইলাম দিয়ে দিই জেনারেটর কিন্তু একটা আসিল ইভেন 10 কিলো 10 কেভি জেনারেটর কিন্তু ওই এটা সারাই নাইতে না দিয়ে নিবে নষ্ট হয়ে গেছে তো আর চেষ্টা করি দিবে এখন ওই আগরা জায়গা না এবার চালানো যায় তোর সিদ্ধান্ত আয় আর এমপি মহোদয় জানাইলাম তো তোর সিদ্ধান্ত দিল দিন না মানুষের হস্ত তখন যেত না ব্যক্তিগত ফান্ড তো সারা রাত 30 কেভি আগে তো 10 কেভি আছে এখন আর 30 কেভি 30 কেভি বলতে 30 কেভি জেনারেটর মাধ্যমে দুই অপারেশন থিয়েটার শুরু করে কেবিন বা যারা আছে ওয়ার্ড ব্যাক জায়গা তো এখন জেনারেটর চলিব মানুষের কষ্ট আশা করি আর লাগবে বলে আর আশা প্রকাশ করি আর স্থানীয় জনপ্রতিনিধির আন্তরিকতার অভাব নেই তে গরিব কিন্তু চালন পরিবর্তে হসপিটাল কর্তৃপক্ষ তো আর তো ইটার হইতে পারি আর তো আইরা দিতে তো ইটার যদি আন্তরিক হাস্য করে শাহাবুদ্দিন সগির আজাদ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুল আফসার তালুকদার ও যুবলীগের আহ্বায়ক শকত উসমান সহ আরো বোধকে 15 দিন এক মাস অন্তর অন্তর ইয়া নারা কিভাবে রুগীয়ালয় সেবা খায় মনিটর করবে মন্ত্রী মহোদয়ের পক্ষ তো আর এমপি মহোদয়ের পক্ষ তো যা যা করানো পারে ও নিজস্ব ভান্ডতন করিব সরকারি ভাবে যা আই থাও করিব স্থানীয় সাংসদ এবং সাবেক ভূমিমন্ত্রী এমন তড়িৎ উদ্যোগে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এলাকাবাসী ওনার এই উদ্যোগের হারণে এই তীব্র গরমত এবং অতিরিক্ত লোডশেডিং সময় কষ্টতুন রেহাই পাবো স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা লইতে আইনে রোগী ও তার স্বজন হল C+ TV চট্টগ্রাম।